একাতে সিদিলে নব যা দিদি ডাকি যা যা মঠ দিদি কুয়াড়ে গলা ধন লিটিল আগে চাল টিকি দিদি বাট ছাড় হাতে কোণ ধরছু হ্যাঁ বাইগণ দেখা হ্যাঁ বাপা পুরা পছে ধন কেইটা বাইগণ অছিরে তাদের জুয়া আলু কেইটা আছে তিনটা আছে হ্যাঁ চলো এই বাইগুলা ভারী জুতো ডেপল দৌছ এই বাইগুলা ভারী জুতো ডেপল দৌছ বাইগণটা দুষ্ট হচ্ছে আরে সুজাতা যাবুন কি রে আহ সিধু কোউটি হব কি রে কার্যক্রম লোক গোটে আসি না জয় জগন্নাথ সাঙ্গ মানে সন্ধ্যা সময় হয়ে গলা এবে আম গ্রাম মঠ আগে দেখুছেন গাঁর ছোট ছোট পিলা মানে এবং গাঁর বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং প্রত্যেক ঘর কিছু কিছু লোক আসছেন অগ্নি উৎসব পালন করা প্রত্যেক বর্ষ আমার এই গ্রাম মঠ আগরে অগ্নি উৎসব পালন করা যায় মাঘ মাস পূর্ণিমা তিথি কু অগিরা পূর্ণমী কুযায় এই দিন পুরপল্লী গাঁ গণ্ডার সহরাঞ্চলরে অগ্নি উৎসব পালন করা যায় অগ্নিদেব সন্তুষ্ট করা এবং এক চাষী ভিত্তিক পর্ব অটে প্রত্যেক বর্ষ আমি মানে ঘর পাঁচ ছ বিড়া লেখা নড়া সব নেই আসি থাকু আমি সমস্তে বাইগণ আলু ইত্যাদি তাররে গুঁথি করে ঘর নেই আসিথাউ এক বড় পণিটিয়ে মধ্য কাটি করে বাউঁশ বুদার আনি থাকু অগ্নিদেব পূজা কলা পরে নন্না নড়ার নিয়া লগাতে এবং চতুর্পাশ বুলতি এ পর্বরে প্রায়ত সমস্তে যে আলু বাইগণ ইত্যাদি আনি থাকে তাকে সেই অগ্নিরে পোড়া যায় এবং সেই পোড়া জিনিস খাইলে চর্মরোগ হুয়ে নাই বলি যাহা বিশ্বাস আমার রয়েছে অগ্নিশিখা যদি প্রথমে উত্তর পূর্ব আড়ক ঢলিলা তাহলে এ বর্ষ ফসল ভালো হবার সম্ভাবনা রয়েছে যদি অগ্নিশিখা প্রথমে পশ্চিম আড়ক ঢলিলা তাহলে এ বর্ষ বন্যা হবার সম্ভাবনা রয়েছে যাহা এমিতি কিছু কথা আমার এই অগ্নি উৎসবক নেই রয়েছে আসন্তু যা এবে অগ্নি উৎসব পালন করা যাব নোনা মঠের প্রস্তুত হলে ছুয়াঙ্কর ওটা মজা খ্রিস্টান তার নাচিলানি ঘট ভাড়া খ্রিস্টান আউ ডেরি কাই লিটিল আ এইটাকে ধর সেমি বাজিলে শব্দ হবনি হ্যাঁ ওল্টা বাড়াউছু এ সব তাররে বাইগণ আলুকু সব আমি গুঁথি থাউ দাদা তার আনি না আমরি তাররে গুঁথিবে বাইগণ দাদা পয়সা পড়ব এক্সট্রা তুমি বুঝলে পাঁচ টাকা পড়ব গোটে বাইগণ নাই দেব তো Thank you.
এই গোটাইরে সব গুন্থা হইলা দাদা না কোন হাও যে গোটাই আমো এটা কোড রাখল জো সেটি আছে এই এই ফেল দেবা কোন সে হাউচি আসিল তোমা উপরে পড়া যা যা নটা তু আইছু কত জোর জলুছি তাপ এ পর্যন্ত আছে সেই লিটিল লিটিল দেখুছু তো ধন দেখুছু নম হইছ হ্যাঁ নম হইছ তো কেটে জোর ফুটুছি ফোটা লিটিল মা ধরিতা হ্যাঁ বাইগণ পেট গরম হয়ে যাব এই যে নিয়া মজা হয়ে লাইনটা ঠিক টাইম রে পড়াইলা হ্যাঁ অগিরা সেটা শুভ কুয়াড়ে গেল তাঙ্ক অগিরা গোটে চালো লিটিল চালো অগ্নি উৎসব সইলা মামু ভণজা বাইকরে আসলে যাচ্ছেন বহুত বাট মতো যা লাগুচি 15 কিলোমিটর খন্ডে বাট হব না কোন নট দেখুছু জনকু জনরে ঠেকুয়া গোটে অছি কুহান্তি তো কুহান্তি কুহতি ঠেকুয়া সতরে ঠেকুয়া নু সে সে কোণ তুমি পাঠ পড়াই থ পড়াইনি কোণ কি পাঠ তু পড়ি এটা সব পাহাড় পর্বত নদী।